রিক্সা দুটো করে দিতে থাকে ব্যাগ কি রিক্সা ব্যাগ করে দিয়ে দিছে মালিকের বল আর দই নাই আমি রিক্সা চালাবার গেছি রিক্সা চালার পাতে আবার ফেরত দিতে কস এখন কি করি দেখে বাইতে দেখে বোর্ডে এক লাগলো রয়েছে বই লাগে ফুর্তি করি গে রিক্সা তো বাইলাম আজকে নাই চালাইলাম আজকে বাইতে দিয়ে চালাই গে বাবা কি করছে বাবা আমার ওই রিস্কওয়ালার সাথে বিয়ে দিছে রিস্কওয়ালার চেহারা ভালো না সুন্দর আমি গেছি রিক্সা চালাবার নিয়ে খাচ্ছ নিয়ে মর থেকে আগলা ভাতার ফালতা আছে চিন্তা করছা তোমার স্বামী তো আর আসবো না পাগল হয়েছো নাকি তুমি রিক্সা চালাবার গেছি হ্যারি করি কি রাস্তা তুমি থাকো আমি যাই গিয়ে অনেক সুন্দর আইসি তোমার জামাই আর আইসি তাই কি না যাই গে এই যে না আছে আমার তো বিকেল হার কথা দিল হনো গেড়ে দেখেছি না গেড়ে দেখেছি যায় দেখে একটা রিক্সা নাই মালিকে ব্যাগ রিক্সায় ভাড়াতে দিয়েছে বুঝছো তোমার সত্যি মনে মাথা খারাপ হয়েছে চলো তোমার কবিরের কাছে নিয়ে যাও হাইরে বউ রে মনের দুঃখ কার কাছে কই রে আরে আমার ফালা সময় কেমন করে মাথা খারাপ হলো হাইরে মনের দুঃখ কই কার কাছে এই তোমার কি হইছে আল্লাহ গো খোদা হাইরে হাইরে মনের দুঃখ কই কার কাছে এই কি তোমার কি হইছে কও তো আমি তো বুঝতাছি না মনের দুঃখ কই কার কাছে আল্লাহ খোদা গো আমার ফালা সময়টা কি ভাবে মাথা খারাপ হাইরে এই মনের দুঃখ কই কার কাছে মনের দুঃখ কই কার কাছে তোমার তো সমস্যা হয়েছে ভালো সমস্যা কি সমস্যা হয়েছে তোমার চিকিৎসা করতে হবে এক মাস আমার বাড়িতে ওষুধ খান না গো সকাল বিকাল এক মাস হ্যাঁ মনের দুঃখ কম আমার কাছে আচ্ছা শোনা তোমার তো স্বামী হয় তাহলে ওরা তো সকাল বিকাল ওষুধ খাওয়ার না গো এক মাস আমার বাড়িতে রাখে যাও কি কও আমারই ভালো আমি এমবুরেতে পেমেন্ট ভালো করে করলাম ঠিক আছে কবিরাজ চাচা এক মাস থাকুক আপনার কাছে থাইকা ওষুধ খা
তাই আচ্ছা তাহলে তুমি রাইকে যাও রে আচ্ছা মনের দুঃখ কই কার কাছে আর বেশি দিন কো না কো না মনের দুঃখ ভালো হয়ে যাবা গা শোনো তাহলে তুমি এক মাসের বাইতে থাকো হ্যাঁ আমি সকাল বিকাল আসে তোমার হাইরে মনের দুঃখ কই কার কাছে মনের দুঃখ কব তোমার এই বাপের কাছে মনের দুঃখ কই কার কাছে মাথার মতো নষ্ট করে হালাইলো মাথার নষ্ট করে হালাইছে এতদিন ধরে তোর চিকিৎসা করতেছি এখনো বলো না ছাড়াই হলাম না মনের দুঃখ কই কার কাছে মনের দুঃখ পাইতে যা এটা কাম ভুল করে চাইছি আবার কি ভুল করে চাইছে পাগল চিকিৎসা করতে আমি নিজের মাথা নষ্ট হয়েছে ওই ভাবি কবি কে আমার চাষা গুলি তোর চাষি হলেন যে তুমি যে বাচ্চা কমাতে ভাবি পাগল চিকিৎসা করবো আমি নিজেই এখন পাগল দেখো তুমি এত ঘন ঘন আয়ো না এত ঘন ঘন আইলে কোন সময় কবিরাজের চোখে পড়ে যাও এক বলি সবসময় কয় ও আবার কোন সময় দেখা মেখে আবার কোন বিপদ হয়ে যায় নির্ঘাত তুই পাগল হইছে তুই একটা কাম কর এই যে আমার বাড়ি আমার বাড়িতে যাইয়া তোর কাকিমনির কাছে যাইয়া কটা মরিচা গা নাড়ু আছে নাড়ু খাই থাক আমি একটা ওষুধ নিয়ে আসি যাই গোসাইর বাড়িতে যাই কয়না খাওয়া দাওয়া করি গা আমার নাকি ওষুধ নিয়ে যাচ্ছে মনের দুঃখ কই কারে তাদের কবিরাজের ঘরে বুদ্ধি কি আছেন ভালো আছি বহু 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 গোসাই বাড়ির গরঙ্গ হুতা তুলতি প্রেম করন্ত গোসাই বাড়ির গরঙ্গ হুতা তুলতি প্রেম করন্ত সব বলাস করে আলোচনা রাম 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 সব বলাস মনে
দুকু কই কানে দাদেই কবিরাদের করে মনের দুকু কই কানে দাদেই কবিরাদের করে তালিকা গোসাই বাড়ির গরঙ্গ হুতা দুদি প্রেম করন তো পুরা পাগল হইছে দেহি হারাম দাদা হাই রে পুরা পাগল হই নাই গো গোসাই বাড়ির গরঙ্গ হুতা দুদি প্রেম করন তো মনের দুকু কই গারে তা দেখলাম কবিরাজের ঘরে গোসাই বাড়ির গরঙ্গ হুতা তুলতি প্রেম করন্ত বুঝছেন তো দর্শক ভাইরা।